নাটোরের সিংড়া উপজেলার নেঙ্গইন গ্রামে চেকপোস্ট বসিয়ে 210 গ্রাম হেরোইন সহ মোহাম্মদ কামালউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে নাটোর বগুড়া মহাসড়কে র্যাব 5 CPC 2 নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন এবং উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় 210 গ্রাম হেরোইন, 2টি মোবাইল ফোন, 3টি সিম কার্ড ও 1টি মোটরসাইকেল সহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।